দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী এমি জ্যাকসন হঠাৎ কোথায়, কি কারণে, কেনই বা হারিয়ে গেলেন, দর্শকদের এমন প্রশ্নের বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের পর্বে। এমি জ্যাকসন এমন একজন অভিনেত্রী যার নাম শুনলে দর্শকদের মাথায় চলে আসে 2.0 বা সিং ইজ বিলিং এর অ্যাকশন দৃশ্যের কথা। লড়কিয়ো কো জবাব দেনা সিখনা চাহিয়ে। যদিও তিনি সবচেয়ে আলোচিত হয়েছিলেন তামিল সিনেমার সেরা পরিচালক শঙ্কর পরিচালিত আই সিনেমায় অসাধারণ অভিনয় করে, সিনেমাটিতে তার সহশিল্পী অন্যতম সেরা তামিল অভিনেতা বিক্রম। এমি জ্যাকসন তামিল, তেলেগু, হিন্দি সিনেমায় অভিনয় করে অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে উঠে গিয়েছিলেন। যদিও তিনি কোনো ভারতীয় অভিনেত্রী নন, পারফেক্টভাবে ভারতীয় কোনো ভাষাও জানেন না। তাকে চিত্রনাট্যের শব্দগুলো ইংরেজি স্পেলিংয়ে লিখে দিতে হয়, কারণ তিনি একজন জন্মগতভাবে ব্রিটিশ নাগরিক। এমি জ্যাকসন 1992 সালের 31 জানুয়ারি ডগলাস, আইল অফ ম্যানে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন। 15 বছর বয়সে তিনি যুক্তরাজ্যে তার মডেলিং ক্যারিয়ার শুরু করেন। এবং তারপর থেকে তিনি হুগো বস, ক্যারোলিনা হেরেরা, জেড ব্লু অ্যান্ডারসন, কার্টিয়ারের মতো ডিজাইনারদের সাথে কাজ করেছেন। ২০০৯ সালে জ্যাকসন আমেরিকায় মিস টিন ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন। জ্যাকসনকে এ.এল বিজয় পরিচালিত তামিল ভাষার পিরিয়ড ড্রামা মাদ্রাসাপত্তি নামে প্রধান ভূমিকার জন্য অডিশনে লন্ডনে ডাকা হয়। পূর্বে কোনো অভিনয় অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও জ্যাকসন এই ভূমিকায় অবতীর্ণ হন এবং এইভাবে ভারতে তার কর্মজীবন শুরু করেন। এরপর 2012 সালে এক থা দিওয়ানা সিনেমা দিয়ে তার হিন্দি সিনেমায় ও 2014 সালে ইয়ে ভারু সিনেমা দিয়ে তার তেলুগু সিনেমায় অভিষেক হয়। 2015 সালে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় তামিল আই ও হিন্দি সিং ইজ বিলিং সিনেমা দুটি। সিনেমা দুটি ব্লকবাস্টার হিট হয়। তিনি 2010 থেকে 2018 পর্যন্ত হিন্দি, তামিল ও তেলুগু সিনেমা মিলিয়ে সর্বমোট 15টি সিনেমায় অভিনয় করেন, যার মধ্যে ইন্ডিয়ার অন্যতম সেরা ব্লকবাস্টার সিনেমা 2.0 রয়েছে। এছাড়াও তিনি ইউকেতে 2017 সালে বাগিম্যান নামে একটি সিনেমা ও সুপার গার্ল টিভি সিরিয়ালে 6টি পর্বে অভিনয় করেন। তবে 2015 সালে জর্জ প্যানিয়াটির সাথে সম্পর্কের পর তার জীবন বদলে যেতে থাকে। জর্জ প্যানিয়াটি চাইতেন না এমি অভিনয় চালিয়ে যাক, যে কারণে 2018 সালের পর থেকেই তিনি অভিনয় ছেড়ে দেন। জর্জ ও এমিলির সংসারে ফুটফুটে একটা বেবি জন্ম লাভ করায় জর্জ পেনিয়াটির পক্ষে এমি জ্যাকসনকে অভিনয় থেকে সরানো আরও সহজ হয়। স্বামীর কথায় বাঙালি বধূর মতো স্বপ্নকে বিসর্জনও দেন এমি জ্যাকসন। যদিও তাতে কাজের কাজ কিছু হয়নি, অন্য নারীতে ঠিকই মজেছিলেন জর্জ পেনিয়াটি, যার ফলে 2019 সালে জর্জ পেনিয়াটি এমি জ্যাকসনের সংসার ভেঙে যায়। এরপর এমি একেবারে ভেঙে পড়েন। তখন এমির বন্ধু অভিনেতা ও মিউজিশিয়ান অ্যাডউইস্টিক তাকে সাহস যোগান পুনরায় অভিনয়ে আসার জন্য। আসার কথা হল এই 2023-এর শেষের দিকেই এমি জ্যাকসন পুনরায় অভিনয়ে ফিরছেন তামিল অ্যাকশন রোমান্টিক ঘরানার আসম এনবাথু ইল্লায়ে সিনেমা দিয়ে। সংসার ভেঙে যাওয়ার শোকও এমি কাটিয়ে উঠেছেন এবছর বন্ধু অ্যাডউইস্টিকে বিয়ে করার মাধ্যমে।